দর্শক, আজ সারাদিন ধরে আমাদের সহকর্মীরা দেশের বিভিন্ন জায়গা থেকে ভোটের খবর জানাচ্ছেন। এই মুহূর্তে মিরপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন জুমাতুল বিদা। বিদা, আপনি তো আজ সারাদিন মিরপুরের বিভিন্ন কেন্দ্র ঘুরেছেন, ভোট কেমন পড়েছে সেগুলো বলেছেন আমাদের। এখন তো ভোট গণনা চলছে, আপনি এখন কোথায় আছেন এবং ভোট গণনার সবশেষ খবর যদি জানান। ঠিক এই মুহূর্তে আমি রয়েছি ঢাকার 16 আসন অর্থাৎ সংসদীয় আসন 189-এ, এবং এখানে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের যেই প্রাঙ্গণ, এখানে কিন্তু ইতোমধ্যে বিভিন্ন কেন্দ্রের যেই 16 আসনের বিভিন্ন কেন্দ্র রয়েছে, এই কেন্দ্রের যেই সরঞ্জামাদি গতকাল আসলে বিতরণ করা হয়েছিল, এই সরঞ্জামাদি কিন্তু ঠিক এই মুহূর্তে আসলে ফিরতে শুরু করেছে। অর্থাৎ ব্যালট পেপার আলাদা করে যেই চটের ব্যাগে আসলে দেওয়ার কথা সেটি, এবং রেজাল্ট সহ কেন্দ্রের সেই প্রিজাইডিং কর্মকর্তারা কিন্তু আসছেন, এবং এই প্রাঙ্গণে সেই নিয়ম অনুযায়ী সরঞ্জামাদি জমা দিচ্ছেন, এবং যেই প্রাপ্ত ফলাফল রয়েছে ফলাফলটুকু কিন্তু জানাচ্ছেন। এখন পর্যন্ত 100 বলা চলে যে 62টি কেন্দ্রের ফলাফল ঢাকা 16 আসনের এখানে এসে পৌঁছেছে, এবং এটি কিন্তু পৌঁছানোর কিছুক্ষণের মধ্যে লিপিবদ্ধ করা হচ্ছে অনলাইনে, যা সরাসরি চলে যাচ্ছে নির্বাচন কমিশন ভবনে, এবং সেই 62 যেই কেন্দ্রের ফলাফল সে অনুযায়ী কিন্তু এখন পর্যন্ত যে চিত্র দেখা যাচ্ছে সে অনুযায়ী কিন্তু এগিয়ে আছেন নৌকার প্রার্থী ইলিয়াস উদ্দিন মোল্লা, সেটি 28,732 ভোটে, এবং ইগল প্রতীকের সালাউদ্দিন রবিন দ্বিতীয় অবস্থানে রয়েছেন 2,821 ভোটে। এটি কিন্তু প্রাথমিক যে বেসরকারি ফলাফল, অর্থাৎ এখানে প্রিজাইডিং অফিসারের মাধ্যমে যে ফলাফলগুলো আসছে লিপিবদ্ধ হওয়ার জন্য সরঞ্জামাদি জমা দেওয়ার সময়, সেটি থেকে প্রাপ্ত, যা আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের থেকে আসলে জানা হবে। অন্যদিকে ঢাকা 14 আসনেরও চিত্র কিন্তু একই। ঢাকা 14 আসনেও প্রিজাইডিং অফিসাররা কিন্তু তাদের নির্বাচনী যে ফলাফল সেটি কিন্তু ইতোমধ্যে জমা দিচ্ছেন, এবং তার সাথে সাথে সরঞ্জামাদি এবং নির্বাচনী যে ব্যালট পেপার রয়েছে সেটি কিন্তু নির্দিষ্ট যেই ব্যাগে দিয়ে দেওয়ার কথা সেটি দিচ্ছেন, এবং সেখানেও কিন্তু যেই প্রাথমিক ফলাফল বলা চলে জানা গিয়েছে সেটিও কিন্তু সেখানকার যেই নৌকা প্রতীকে মনোনীত প্রার্থী নিখিল, তিনি কিন্তু এগিয়ে আছেন বলে জানা গিয়েছে। সকাল থেকে আমরা আসলে বিভিন্ন আসনে ঘুরেছি এবং জানার চেষ্টা করেছি ভোটারদের অনুভূতি এবং তাদের চাওয়া পাওয়ার কথাও। ভোটারদের অনেকেই আসলে আমাদেরকে আজকে জানিয়েছেন যে সাম্প্রতিক নানা কারণে, নানা বিষয়ে সহিংসতার চিত্র দেখে সন্ত্রাস বিরোধী যাতে একটি সমাজ গড়ে ওঠে এর জন্যই তারা আসলে ভোট দিতে এসেছেন। এর পাশাপাশি তরুণ সমাজের কিন্তু উপস্থিতি আমরা দেখতে পেরেছি, যদিও সংখ্যায় কম, তারা কিন্তু বলেছেন প্রথমবার উদ্বেগ উৎকণ্ঠা কাজ করেছে এবং তারা চায় যে ভোটটা সুষ্ঠু নিরপেক্ষ। যেই বিদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। মানজুর, আপনি শুনছিলেন যে ঢাকা 14 এবং ঢাকা 16 দুটি আসনের প্রাথমিকভাবে বেসরকারি ফলাফল বিদা যেমনটি বলছিলেন যে এসে গেছে, এবং সেখান থেকে নৌকার প্রার্থীরা প্রাথমিকভাবে বিজয়ী বলে বিদা আমাদেরকে জানাচ্ছিলেন। আমাদের আরেক সহকর্মী নির্বাচন কমিশনে আছেন প্রিন্স। প্রিন্স, আপনার কাছে প্রথমে যেটা জানতে চাইবো, আমাদের একটু আগে যে প্রতিবেদনটা আমরা দেখালাম সেখানে প্রতি ঘন্টায় গড়ে 4% করে ভোটের হিসাব আমরা পাচ্ছিলাম নির্বাচন কমিশন থেকে, এবং শেষ মুহূর্তে বিকেল 4টার পরে যখন হিসেব দেওয়া হলো তখন বলা হলো যে শেষ ঘন্টায় 13% মতো ভোট পড়েছে। এটা কিভাবে শেষ মুহূর্তে এতটা পড়লো, তার কোনো ব্যাখ্যা তারা দিয়েছেন কিনা, আর যেখানে আছেন সেখানে এই মুহূর্তে কী ধরনের কর্মকাণ্ড চলছে, কখন থেকে ব্রিফিংটা শুরু হচ্ছে সেগুলো যদি জানাতেন। জি মানজুর, নির্বাচনের যে ভোট গ্রহণ সে ভোট গ্রহণ এরই মধ্যে শেষ হয়েছে, এখন চলছে গণনা, এবং প্রিজাইডিং অফিসাররা তারা ভোট গণনা করে পাঠিয়ে দিচ্ছে রিটার্নিং কর্মকর্তার কাছে, এবং রিটার্নিং কর্মকর্তার সেই কাছ থেকে ফলাফলগুলো ঘোষণা করা হচ্ছে। এবং নির্বাচন কমিশনেও কিন্তু একটি ফলাফল সংগ্রহ এবং পরিবেশন কেন্দ্র স্থাপন করা হয়েছে, এখান থেকে মূলত চূড়ান্ত যে ফলাফলটি সে ফলাফলটি ঘোষণা করা হবে, সেই তবে সেই কার্যক্রমটি এখনও শুরু হয়নি।
তবে আপনি যে প্রশ্নটি করেছেন, আসলে নির্বাচন ভোট গ্রহণের আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল যে একটা অ্যাপস তৈরি করা হয়েছে, সেই অ্যাপসের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হবার পরে প্রতি দুই ঘন্টা অন্তর অন্তর একটি আপডেট দেওয়া হবে, অর্থাৎ কি শতাংশ হারে ভোট পড়েছে সেটি দেওয়া হবে। তবে আমরা কিন্তু সকাল থেকেই সেই অ্যাপসের মাধ্যমে তথ্য নেওয়ার চেষ্টা করেছি, সেখান থেকে কিন্তু আমরা আসলে সুনির্দিষ্ট কোনো তথ্য বা কত শতাংশ ভোট পড়েছে দুই ঘন্টা পরপর সেটা কিন্তু আমরা জানতে পারিনি। তবে কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার তিনি একটি সংবাদ সম্মেলন করেছেন, সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং সেখানে তিনি বলেছেন যে এবারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত 40% ভোট কাস্ট হয়েছে এবং এটিকে তিনি গ্রহণযোগ্য একটি ফিগার বলে ঘোষণা করেছেন। এবং এর আগে বিকাল 3টার দিকে নির্বাচন কমিশনের সচিবের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলন করা হয়েছিল এবং তখন বলা হয়েছিল যে বিকাল 3টা পর্যন্ত ভোট কাস্ট হয়েছে 27.15%, তবে এক ঘন্টায় কিন্তু সেই হার বেড়ে গিয়েছে 40%। তবে এই এক ঘন্টায় 13% ভোট কীভাবে বাড়লো সে বিষয়ে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো ধরনের বক্তব্য দেওয়া হয়নি এবং তারা বলছেন যে সর্বশেষ নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে হারটি জানানো হয়েছে সেটি গ্রহণযোগ্য এবং হয়তোবা সামনে এই হারটি আরও বাড়বে। মঞ্জুর প্রিন্স, অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটা শুনছিলেন প্রিন্সের কাছ থেকে, এখনও ব্রিফিংটা শুরু হয়নি। দোলা, আরেকজন সহকর্মী আমাদের এর মধ্যে যোগ দিয়েছেন, সবুজ আমাদের সাথে যুক্ত হয়েছেন। সবুজ, কোথা থেকে যোগ দিচ্ছেন এবং কী নতুন খবর আছে আপনার কাছে? জেলা প্রশাসকের কার্যালয়ে, যেহেতু এবার নির্বাচনের দায়িত্ব পালন করছেন জেলা প্রশাসকরা রিটার্নিং কর্মকর্তা হিসেবে, আর কিছুক্ষণের মধ্যেই এখানে ফরিদপুরের যে সংসদীয় আসনগুলো রয়েছে সেই সংসদীয় আসনের ফলাফল ঘোষণা করা হবে। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়নি। তো ফরিদপুর 3 যে সংসদীয় আসনটি রয়েছে, এই সংসদীয় আসনে জেলা পরিষদের কার্যালয় এই প্রতীক এখানে নির্বাচন করছেন, নৌকা প্রতীক নিয়ে শামীম হক এবং ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করছেন একে আজাদ। এখন পর্যন্ত বেসরকারি যে ফলাফল আমাদের হাতে এসেছে সেই তথ্য হচ্ছে 154 কেন্দ্রের মধ্যে 113 কেন্দ্রের ফলাফল আমরা পেয়েছি। সে 113 কেন্দ্রে ঈগল প্রতীক পেয়েছে 110,339 ভোট, অপরদিকে নৌকা প্রতীক পেয়েছে 55,944 ভোট। দেশের যে 300 আসনে দুটি আসন বাদে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের মধ্যে কিন্তু অনেক বেশি আগ্রহ দেশবাসীর তথা সারা পৃথিবীর ফরিদপুরের এই আসনটি, কেননা এই আসনে নৌকার প্রতীক যিনি চেয়েছিলেন একে আজাদ তিনি পাননি, পরবর্তীতে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন এবং সবশেষ কিন্তু আজকে এই ফলাফল এখন কিছুক্ষণের মধ্যেই হয়তো আনুষ্ঠানিক ফলাফল কামরুল আহসান ঘোষণা করবেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া ফরিদপুরের আরও যে আসনগুলো রয়েছে সেখানেও কিন্তু বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী রয়েছে। আওয়ামী লীগের এই নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফরুল্লাহ, তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থী নিক্সন চৌধুরী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, তার সাথে সে আসনের সাবেক সংসদ সদস্য সহ আরও কয়েকজন প্রার্থী রয়েছেন। তো সব মিলে ফরিদপুরের দিকে কিন্তু যে আসনগুলো রয়েছে দেশবাসীর ভিন্ন আগ্রহ রয়েছে। তো হয়তো কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার পরে আমরা জানাবো, তবে এখন পর্যন্ত একটি আসনের ফলাফল বলা চলে নিশ্চিত, যে ফরিদপুর 3 আসনে সেখানে এখন পর্যন্ত দ্বিগুণেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করা একে আজাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে সবুজ। মঞ্জুর, আপনি শুনছিলেন যে ফরিদপুরের এখন পর্যন্ত একটি আসনের বেসরকারি প্রাথমিক ফলাফল আমরা জানতে পারছি এবং সে অনুযায়ী নৌকা প্রার্থীর চেয়ে যিনি ঈগল প্রার্থী নিয়ে স্বতন্ত্র নির্বাচন করেছিলেন তিনি বেশ এগিয়ে আছেন, প্রায় দ্বিগুণ ভোট পেয়ে এগিয়ে আছেন তেমনটি জানাচ্ছিলেন আমাদেরকে সবুজ। আমরা দেখতে পাচ্ছি রনি দত্ত। রনি দত্ত, আপনি চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, সারাদিনই তো ছিলেন ভোট গ্রহণ প্রক্রিয়ার সঙ্গে, এখন তো ভোট গণনা চলছে, কতটি আসনের বেসরকারি ফলাফল এখন পর্যন্ত পেলেন আপনারা? আমরা এখন পর্যন্ত মাত্র 2টি আসনের কয়েকটি কেন্দ্রে আসলে ফলাফল পেয়েছি। আমি যদি দেখাই এখন একটু যদি দেখানোর চেষ্টা করি আপনাকে, এখন পর্যন্ত আমাদের যে কেন্দ্রগুলো থেকে যারা নির্বাচন কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু তাদের যে নির্বাচনী সরঞ্জাম এবং তাদের যে সরঞ্জামগুলো নিয়ে এসে তারা এখানে জড়ো হয়েছেন, তারা ধীরে ধীরে আসলে তাদের যে নির্বাচন সরঞ্জামগুলো বুঝিয়ে দিয়েছেন এবং ভোটগুলো বুঝিয়ে দিচ্ছেন, ব্যালট পেপারগুলো বুঝিয়ে দিচ্ছেন এবং এই যে একটি দীর্ঘ একটি
দীর্ঘ একটি যে লাইন এখানে হয়েছে, সেই কারণে হচ্ছে আমাদের এখনো কেন্দ্রের যে ফলাফল সেই ঘোষণাটি কিন্তু দিতে খুব দেরি হচ্ছে। আমরা আসলে এই পর্যন্ত যেটি পেয়েছি চট্টগ্রাম নয় কোতোয়ালি আসনের সেই সেই কোতোয়ালি আসনের 40টি কেন্দ্রের ফলাফল আমরা পেয়েছি, সেখানে মহিবুল হাসান চৌধুরী নৌকা প্রতীকে তিনি আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি পেয়েছেন 29,157 ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সঞ্জিত রশিদ চৌধুরী তিনি জাতীয় পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তিনি পেয়েছেন 595 ভোট। সেখানে আসলে বড় একটি ব্যবধান আসলে এখানে রয়েছে। এছাড়া আমরা আরেকটি পেয়েছি চট্টগ্রাম আট বোয়ালখালী আসন, বোয়ালখালী এবং চাঁদগাঁও সেখানে শহরের একটি অংশ সেখানে পড়েছে, সেই আসনে 26টি কেন্দ্রের আমরা ফলাফল পেয়েছি। সেখানে এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন আব্দুস সালাম, যিনি স্বতন্ত্র প্রার্থী, তিনি 8,860 ভোট পেয়েছেন এবং আরেকজন স্বতন্ত্র প্রার্থী, তিনি আওয়ামী লীগ নেতা বিজয় কুমার চৌধুরী, তিনি 3,193 ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী রয়েছেন। এবং এই আসনটি আসলে জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া হয়েছিল, সোলায়মান আলম শেঠ তিনি আসলে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, এই আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তিনি সেখানে পেয়েছেন তৃতীয় অবস্থানে রয়েছেন, তিনি পেয়েছেন 1,107 ভোট। তো সব মিলিয়ে এই এই পর্যন্ত আমরা আসলে যেই কেন্দ্রের ফলাফলগুলো সেটা এখনো ধীর গতিতে হচ্ছে, ধীরে ধীরে হয়তো আমরা আরও অন্য অন্য যে ফলাফলগুলো আছে সেগুলো ঘোষণা করা হবে প্রাথমিকভাবে। তবে আমরা যেটি আসলে এই অসমর্থিত তথ্যে আসলে আমরা জানতে পেরেছি যেখানে আসলে চট্টগ্রাম যে 16টি আসন সেই 16টি আসনের ক্ষেত্রে অনেক অনেক একটি পরিবর্তন আসতে পারে, অনেক ক্ষেত্রেই আমরা বিভিন্ন কেন্দ্রের ফলাফলগুলো হয়তো অসমর্থিত বা পাচ্ছি, সেখানে বেশ কিছু প্রার্থী যারা আসলে স্বতন্ত্র প্রার্থী তাদের কিন্তু এগিয়ে থাকার কথা আমরা জানতে পেরেছি। তো সেই সেইভাবে আমরা আসলে বলতে পারি যে এই চট্টগ্রামের 16টি আসনের মধ্যে বেশ কিছু পরিবর্তন আসবে, যারা সংসদ সদস্য রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পরিবর্তনের আমরা আভাস পাচ্ছি। তো এই ছিল এখনকার সবশেষ অবস্থা। রনি দত্ত সাথেই থাকুন, আমাদের অসংখ্য ধন্যবাদ আপনাকে। এর মধ্যে আমাদের সাথে যিনি কবি সূচনা যোগ দিয়েছেন শান্তিনগর থেকে। সূচনা, ঠিক কোনথায় আছেন এই মুহূর্তে আর সবশেষ কি খবর আমাদের যদি জানাতেন? মঞ্জুর, আমি আছি শান্তিনগর সিদ্ধেশ্বরী যে উচ্চ বালিকা বিদ্যালয়, এখানে আমি আছি এবং এখানে এখনো ভোট গণনা চলছে। আমি একটু আপনাকে জানিয়ে রাখি মঞ্জুর যে দক্ষিণের যে শান্তিনগর এলাকা এখানে বেশ কয়েকটি কেন্দ্রে আমি গিয়েছি এবং খুবই কম ভোট কিন্তু গ্রহণ হয়েছে। কারণে কিন্তু ইতিমধ্যে সবাই প্রায় 6-7টি কেন্দ্রে আমি ঘুরেছি, তারা কিন্তু ভোট গণনা শেষ করে সেই ফলাফল নির্বাচন কমিশনে জমা দিতে চলে গেছেন এবং কেন্দ্রগুলো একেবারেই খালি। এই একটি কেন্দ্র আমি পেয়েছি সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়, যেখানে ভোট গণনা কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং এখন আমি যদি আপনাকে একটু দেখাই যে তারা সিলগালা করে এটি আসলে ফলাফলের জন্য নিয়ে যাবে। আমি একটু আপনাকে, যদিও এখানকার এই কেন্দ্রের যে প্রিজাইডিং অফিসার তিনি কিন্তু আমাদেরকে অনুমতি দেননি ভিতরে যাওয়ার কিংবা দেখানোর, তিনি সিইসি কর্তৃক নির্বাচন কমিশন কর্তৃক যে নথি সেই নথি দেখে আমাদেরকে বলেছেন যে এটি আমাদের, আমরা এটা আসলে অনুমোদন নেই আমাদের এবং তার মতামত, তার অনুমতি আমাদের জন্য শেষ কথা। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে ভোটের যে কার্যক্রম গণনার তিনি বলেছেন যে ইতিমধ্যেই সেটি সম্পন্ন হয়েছেন এবং তারা সিলগালা সব সম্পন্ন করে, এবং এখানে ঢাকা আট আসনের 11 জন প্রার্থী ছিল এবং 11 জন প্রার্থীর মধ্যে বাহাউদ্দিন নাসিম, তিনি নৌকার মনোনীত আওয়ামী লীগ প্রার্থী, তিনি 598 ভোট পেয়েছেন এবং তারপরে লাঙ্গলের যিনি প্রার্থী তিনি 143 ভোট পেয়েছেন এবং এবং বাকি ভোট আর বাকি যারা পেয়েছেন তারা পেয়েছেন। এবং এখানে আমি প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে এখানে পোলিং এজেন্ট শুধুমাত্র নৌকার যিনি মনোনীত প্রার্থী তার পোলিং এজেন্ট ছিল এবং অন্য দলের কেন পোলিং এজেন্ট ছিল না ভোট গণনার সময় সেটা কোনো সদুত্তর তিনি দিতে পারেননি। এবং আপনি দেখছেন যে তাদের কার্যক্রম সব শেষ, এখন হয়তো তারা চলে যাবেন, আমরা যদি প্রিজাইডিং অফিসার আমাদের সাথে একটু কথা বলেন। আমি একটু জানতে চাচ্ছিলাম যে একেবারে শেষ সময় আপনার এই কেন্দ্রে আসলে ভোট গণনা বা সব কিছু ঠিকভাবে হয়েছে কিনা। I already requested to you that there is a embargo to take any live in the indoor of the room. কিন্তু আমি তো আপনাকে বলেছি যে আমাদেরও তো অনুমতি আছে, আমি আপনাকে সেটা দেখিয়েছি, আমাদের manual doesn't accept this, allow this. So ma'am, please excuse me, I am not capable to give you any live program in this moment.
মঞ্জুর, আসলে তিনি বারবারই আমাদেরকে এটা বলে আসলে ভোট গণনার যে প্রক্রিয়া সেটি দেখাতে তিনি বাধা সৃষ্টি করেছেন, এবং তারপরেও আমরা আমাদের যে নির্দেশনা সেটি তাকে দেখিয়েছি এবং আমাদের যে গণমাধ্যমকে যে কার্ডটি দেওয়া হয়েছে। সূচনার সাথে বোধহয় যোগাযোগটি আমরা হারিয়ে ফেলেছি। বগুড়া থেকে এর মধ্যে বোধহয় ফরহাদুজ্জামান সূচনা কিন্তু আজ দিনেও যখন তিনি কভার করছিলেন খবর, তখনও কিন্তু এই ধরনের বাধার মুখে পড়েছিলেন। প্রিজাইডিং অফিসাররা বলেছিলেন যে আসলে পারমিশন নেই, এবং সূচনা বলছিলেন যে অনুমতি আছে। এই নিয়ে তখন আমাদের আরও একজন সহকর্মী মাকসুদুল নবী, তিনিও এই ধরনের বাধা, তার কাছ থেকে যেটা আমি আসলে জানবার চেষ্টা করছিলাম যে তিনি বলছিলেন যে কটা কেন্দ্রের আগে তিনি গেছেন সেখানে এরই মধ্যে গোনা শেষ হয়ে গেছে, আসলে কত শতাংশ ভোট পড়েছে সেটা জানতে পারলে ভালো হতো। আমরা মনে হয় পরের বার তার কাছ থেকে সেটা শুনে নিতে পারবো। আমরা ফরহাদুজ্জামান শাহীকে দেখতে পাচ্ছি, বগুড়া থেকে যুক্ত হয়েছেন। একটু যদি আমাদেরকে জানান যে কটি আসনের বেসরকারি ফলাফল এখনো পর্যন্ত জানতে পেরেছেন এবং কত শতাংশ ভোট পড়েছে শাহী, সেটি কি আমাদেরকে বলতে পারবেন বগুড়ার আসনগুলোতে? দোলা, আসলে এখন পর্যন্ত বগুড়ার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে থেকে বগুড়ার যে 60টি সংসদীয় আসন আছে, কোনো সংসদীয় আসনের একটি কেন্দ্রেরও কিন্তু বেসরকারি যে ফলাফল জেলা রিটার্নিং কর্মকর্তা ঘোষণা করেন সেটা কিন্তু ঘোষণা করা হয়নি। আর কত পার্সেন্ট ভোট পড়েছে সেটাও কিন্তু তারা আনুষ্ঠানিকভাবে বলেননি। তবে আমরা যেটা এখন পর্যন্ত জেলা নির্বাচন কর্মকর্তা সহ বিভিন্ন সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় মারফত যেটা আমরা পেয়েছি সেটা কিন্তু বগুড়াতে 30% কম ভোট পড়েছে বলে আমরা জানতে পেরেছি। আর বগুড়ার যে 60টি সংসদীয় আসনে যে নির্বাচন হচ্ছে, এই 60টি সংসদীয় আসনের মধ্যে 3টি কিন্তু জোটের শরিকদের ছেড়ে দেওয়া হয়েছিল, আর বাদবাকি 4টি আসন আওয়ামী লীগের প্রার্থীরা সেখানে নির্বাচন করেছেন। যেহেতু এখানে এর আগেও আমি কয়েক দফা বলেছি যে বগুড়া আসলে বিএনপি এবং জামাতের আধিপত্য কিন্তু আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির চেয়ে বেশি, সেই হিসেবে এখানে নির্বাচনে ভোট পড়ার কথা অনেকটা কম সেটাই কিন্তু হয়েছে। তার মধ্যে বিএনপি বগুড়ায় দীর্ঘদিন ধরে আন্দোলন করছিলেন এবং আজকেও কিন্তু হরতাল পালন করেছে, তার মধ্যে আসলে 30% কম এখানে ভোট পড়েছে। তবে এখন পর্যন্ত যেহেতু কোনো ফলাফল এখানে জেলা রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে ঘোষণা করা হয়নি, কিন্তু এরই মধ্যে বগুড়া সদর যেটা আসন, 6 আসন যেটা, সেখানে নৌকা মার্কার প্রার্থী বিজয়ী হয়েছেন এরকম তারা উল্লেখ করে কিন্তু তারা বগুড়ায় আনন্দ মিছিল করেছেন, কিন্তু সাত পাতে আনন্দ মিছিল করেছেন এবং বিজয়ী মিছিল করেছেন। এছাড়া জোটের যে শরিকরা আছেন, 3 আছেন, সেই 3 এখন পর্যন্ত আমরা যে ফলাফল পেয়েছি সেখানে তারা কিছুটা হলে এগিয়ে আছেন, এবং বগুড়া 5 আসন যেটা বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন নৌকা মার্কার নিয়ে, তিনি কিন্তু সেখানে পরিষ্কার ব্যবধানে এগিয়ে আছেন। অর্থাৎ এখন পর্যন্ত ফলাফল যেটুকু পেয়েছিলাম সেটা আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিলাম। শাহী, আপনাকে ধন্যবাদ। মানুষ শুনছিলেন যে বগুড়ায় এখনও জেলা রিটার্নিং কর্মকর্তা বেসরকারি যে ফলাফল সেটি ঘোষণা করেননি, কিন্তু শাহী আমাদেরকে জানাচ্ছিলেন যে 2 আসনের ফলাফল তিনি শুনতে পাচ্ছেন, যে বগুড়া সদর এবং বগুড়া 5, এ 2 আসনে তিনি বলছেন যে নৌকা প্রতীকের প্রার্থী যারা সব মিলে তার হিসাব সেখানে 30% মতো ভোট কাস্ট করেছে বগুড়াতে।